कितनी गई प्यारी रोजा को देखो, और गिलमा उन पर कुर्बान देखो, जन्नत से ठंडी हवा आ रही है। अल्लाह अकबर मेरे नबी के शान है आली, या रसूल अल्लाह या रसूल अल्लाह, मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन के सवाली। अल्लाहुम्मा তাহলে আবার বুঝাতে চেষ্টা করছি, সবাই ইমানদার কিন্তু সবাই মুসলমান নয়। মুসলমানকে যে লোকটি মারা যাচ্ছে নামাজি হয়ে মারা যাচ্ছে, এটা হচ্ছে একজন মুসলমানের মত। ইমানদার তো বটি, প্রত্যেকে ইমানদার, কেউ মদ খেলে সে কাফের না সে ইমানদার, সুদ খেলে ইমানদার কাফের না, নামাজ না পড়লে ইমানদার কাফের না। কথা শুনছেন না শুনছেন না? কেউ যদি ঘুষ খায় গুনাহগার, কিন্তু ইমানদার কাফের না। তাহলে কাফেরটা কখন? যখন সে মদটাকে হারাম মানবে না, বলবে মদ হালা হারাম আমি জানি কিন্তু আমি মানি না, কাফের। মদ খেলে কাফের হবে, সুদ খেলে কাফের হবে না। যদি বলে সুদ হারাম আমি মানি না, কাফের হয়ে যাবে। তাহলে মুসলমান একজন সুদখোর হয়ে মরতে পারে না, মুসলমান মদখোর হয়ে মরতে পারে না। মুসলমান যখন মরবে নামাজি হয়ে মরবে। বাহ, একজন মুসলমান বেনামাজি হয়ে মরবে না। আল্লাহ পাক এটাই চেয়েছেন। হে ইমানদার, তুমি তো ইমানদার, তুমি যখন মরবে নামাজি হয়ে মরো, রোজাদার হয়ে মরো। হে ইমানদার, তুমি তো ইমানদার, তুমি যখন মরবে মদটাকে ছেড়ে তওবা করে মরো, সুদ ছেড়ে তওবা করে মরো, ঘুষ ছেড়ে তওবা করে মরো, জেনা ছেড়ে তওবা করে মরো, এই মরণটা হবে মুসলমানের। কে আমি কি বুঝাতে পারলো না? বুঝা গেল? আবার বলছি, বুঝা গেল না? গুলিয়ে গেল? ধরুন আমার একটা মুসলমান ভাই নামাজ জীবনে পড়ে না, মারা গেল, আমরা জানাজা পড়লাম, কবরে যে দাফন করলাম, ওই মরণটা কি মুসলমানের হলো? ইমানদার মোমে, কিন্তু মতটা মুসলমানের মতন হয়নি, কারণ মুসলমানের মত হবে নামাজি অবস্থায়। একটা মুসলমান কখনো বেনামাজি হয় না, একটা মুসলমান কখনো মদঘর হয় না। অতএব আল্লাহ পাক এখানে আমাদেরকে পরিষ্কার বললেন, তোমরা যখন মরবে মুসলমান হয়ে মরো, এই মরণটা আমার পছন্দ, এই মত আমার দরবারে কবুল হয়, আর যে মতটা আমার কবুল হয় জান্নাতি, সে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ভাইরা সংক্ষেপ করব, আমরা কি আল্লাহকে দেখেছি? হ্যাঁ, দেখেছে না? দেখেননি? কেউ দেখেননি? আচ্ছা বেশ, আচ্ছা দেখা হবে, হবে হবে হবে, বলেন না? হবে তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। কোথায় হবে? কোথায়? ওখান থেকে বলেছে জান্নাতি। এটা কি বলছে? হ্যাঁ, নামাজে এদিকে, কিয়ামতের মাঠে এদিকটা দেখেছেন তো? কত রকম আমরা মতের লোক, কত রকম খেয়াল, কত রকম এলেম নিয়ে বসে আছি, দেখুন একটাও মিল নেই আমাদের মধ্যেই গণ্ডগোল। আল্লাহ একটা জায়গায় আমরা আসতে পারি, আল্লাহ পাকের সঙ্গে দেখা দুনিয়াতে হবে না, কবরেও হবে না, কিয়ামতের মাঠেও হবে না, আল্লাহর সঙ্গে দেখা আমাদের দয়া জান্নাতের ভিতরে হবে। জোরে বলুন, জোরে বলুন, জান্নাতের ভিতরে দেখা হবে।
আর এই দেখাটা একমাত্র আমাদের সঙ্গেই হবে, ইমানদারদের সঙ্গে হবে, মুসলমানের সঙ্গে হবে, মুমিনের সঙ্গে হবে। পৃথিবীর কোন জাতির কপালে এই দিদার হবে না, কেননা পৃথিবীর কোন জাত জান্নাতে যেতে পারবে না একমাত্র ইমানদার মুসলমান ছাড়া, কোন জাত যেতে পারবে না। এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত রেখেছেন, জান্নাতের ওয়াদা রেখেছেন। আল্লাহ আমাদেরকে জান্নাতি বলেছেন, জান্নাতের খোশখবরি দিয়েছেন। পৃথিবীর কোন জাতির জন্য জান্নাতের খোশখবরি নেই। আল্লাহ কি বলেছেন? ওয়া বাশশিরিল মুমিনিন, আই নবী আপনার ইমানদার উম্মত উম্মতিদের দয়া জান্নাতের খোশখবরি শুনিয়ে দিন। আপনার ইমানদারদের উম্মত উম্মতিদের জন্য আমার জান্নাতের ব্যবস্থা করে রাখলাম। বলবেন না সুবহানাল্লাহ? ওরে বাবা একটু জান ভরে বলেন না সুবহানাল্লাহ। বাকিদের জন্য আল্লাহ পাক ঘোষণা দিলেন, ফাবাশশিরুহুম বিআযাবিন আলিম, হে নবী ওই বাকিদের জন্য আমার কঠিন জাহান্নামের দর্দনাক আযাবের খোশখবরি শুনিয়ে দিন। আমরা জান্নাতি বলুন ইনশাআল্লাহ, চিৎকার করুন ইনশাআল্লাহ, আমরা হচ্ছি জান্নাতি বলুন ইনশাআল্লাহ। ভয় কাচ্ছেন নাকি? জান্নাতে তো আমরা যাব, কারা যাবে ফের কথা বলেন। ভয় কাচ্ছেন নাকি? জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন? তাহলে আমরা যাব, আমরা যাব ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। জি, আল্লাহ আমাদেরকে জান্নাতের ওয়াদা। পৃথিবীতে আল্লাহকে আমরা মানি, আমরা সিজদা করি, আমরা জান্নাত জাহান্নামা মেনেছি, কুল সিরাত মেনেছি, দাড়িপাল্লা মেনেছি, আমরা খোদাকে সিজদা করি, আমরা ইমানদার, আমরা বীর, বীর দরবের বীর মুসলমান, আমরা আমরাই জান্নাত। পৃথিবীর কোন জাত যেতে পারবে না। যত নবী পৃথিবীতে এসেছেন সেই নবীদের উপরে যারা ঈমান এনেছেন এরা জান্নাতে যাবে, আর আমার নবীর যত ঈমানদার উম্মত এরা জান্নাতে যাবে। আল্লাহ বলেছেন, আমি হচ্ছি প্রথম সুপারিশকারী কিয়ামতের মাঠে। আল্লাহ আমাকে প্রথম অনুমতি দেবেন, আউয়ালুল সাফিন, প্রথম আমি সুপারিশ করব, ও আউয়ালুল মুসাফা, আমার সুপারিশটা প্রথম কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমি কিয়ামতের দিন প্রথম সুপারিশকারী হব, আর আমার সুপারিশটাই প্রথম কবুল হবে, আমার উম্মতের বিচার প্রথম হবে, আমার ইমানদার উম্মত উম্মতিদের জান্নাতটা প্রথম হবে, আমরা বীর। তাহলে আল্লাহকে দেখার জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দা তোরা যদি আমাকে দেখতে চাস, তোদের যদি দেখার ইচ্ছে হয়, দেখার শখ থাকে, তাহলে পৃথিবীর জমিনে দুটো কাজ করে কবরে আয়। কটা কাজ ভাইজান বলেন? কটা? দুটো আমল। মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, একটা, ولا يشرك بعبادة ربه احدا। আল্লাহ বললেন, বান্দারে তোরা যারা আমাকে দেখতে চাস, আমার দিদার আমার লেখা পেতে চাস, তোরা পৃথিবীর জমিনে দুটো কাজ করে কবরে চলে আয়। আমি কথা দিচ্ছি, দয়ার জান্নাতের ভিতরে তোদের আনবো, ওই জান্নাতের ভিতরে আমার সঙ্গে তোদের দিদার নসিব হয়ে যাবে। কত বড় নিয়ামত জানেন আল্লাহর দিদার। জান্নাতের ভিতরে যত নেওয়া থাকবে, যত নিয়ামত থাকবে, সব থেকে বড় নিয়ামত হবে আল্লাহর সঙ্গে দেখা। আল্লাহকে আমরা দেখব, যে খোদাকে না দেখে পৃথিবী জমিনে আমরা বেঁচেছিলাম, আল্লাহর কথা মেনে চলেছিলাম, আল্লাহকে ভয় করেছিলাম। জি, পৃথিবীর জমিনে যে আল্লাহ আল্লাহ বলে আমরা সেজদা করেছিলাম, সেই খোদাকে আমরা দুটো চোখ দিয়ে দেখব।
সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহকে যে দেখা হবে তো কোটি 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 উম্মত উম্মতিরা থাকবেন ওই কিয়ামতের মাঠে ওই জান্নাতের ভিতরে আল্লাহকে কি করে আমরা দেখব ঠেলাঠেলি হবে ভিড়াভিড়ি হবে ধাক্কাধাক্কি হবে আল্লাহকে কি করে দেখব আমার নবী বললেন ও আমার সাহাবীরা আকাশের চাঁদ দেখতে তোমাদের কি কারো কোনো অসুবিধা হয় সাহাবীরা বললেন না হুজুর বললেন বাবারা ওই রকম জান্নাতের ভিতরে তোমরা যে যার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের খোদাকে তোমরা দেখতে থাকবে কটা কাজ করতে হবে তাড়াতাড়ি বলুন দুটো এক নম্বর হলো আল্লাহ বলে আমার সঙ্গে শিরক করবি না আমি ছাড়া কাউকে সেজদা করবি না কারো কাছে মাথা নিচু করবি না কাউকে খোদা বলবি না ইন্না শিরক লাযুলমুন আযীম শিরক হচ্ছে বড় জুলুম আমার উপরে আমি সব গুনাহ তোদের মাফ করে দেব শিরকের গুনাহ মাফ করব না আমি যাকে চাইব তার সব গুনাহ মাফ করে দেব ইন্না আল্লাহ ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরক করি আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি চাঁদকে গাছকে পাথরকে প্রতিমাকে করি তাহলে আমরা ইনশাআল্লাহ শিরক করি না এদিকটা ঠিক হলো কিছু কিছু আছে শিরক করে রে বাবা হ্যাঁ এর নজরগা ওর নজরগা এখানে চুমু ওখানে চুমু এখানে সেজদা ওখানে সেজদা এখানে ফুল ওখানে চাদর এখানে আগরবাতি এসব তো সেরে এসব করা যাবে না খোদাকে সেজদা করব আর না করলে না করব তবে অন্য জায়গায় নয় কুত্তাও চাওয়া যাবে না কারো কাছে চাওয়া যাবে না একমাত্র চাওয়া খোদার কাছে এই মাথাটা আল্লাহর জন্য স্পেশাল এই কপালটা হাত আমাদের পা আমাদের চোখ আমাদের কান আমাদের মুখ আমাদের সব আমরা ব্যবহার করি এই জায়গাটা কিন্তু আল্লাহ বলছে আমার আমার জন্য স্পেশাল আমার জমিনে ঠেকাবি এইটা আর সুবহান রাব্বিয়াল আলা তুসবিটা পড়বি আমি আল্লাহ আমার পাওনাটা আদায় হয়ে যাবে আর আমার পাওনা যখন আদায় হবে তোরাও তোদের পাওনাটা পেয়ে যাবে এই জায়গাটা কার জন্য কোত্তাও নিচু করবে না কোনো পীরের কাছেও চলবে না কোনো মাজারে চলবে না দরগায় চলবে না খানকাতে চলবে না আবার বলে যাচ্ছি খোদা ছাড়া কোত্তাও মাথাটা নিচু হবে না কারো ক্ষমতা নেই চোদ্দ পুরুষের বাঁচানো একমাত্র আল্লাহ ছাড়া আজকে আমাদের উপরে কিছু ইলজাম দিচ্ছে কিছু মাওলানা আহলে হাদিসদের মানে ফুরফুরা শিরক করে এরা কবর পূজা করে এরা কবর ব্যবসা করে কবরে চাঁদ ফুল চুমু খায় সিজদা করায় আস্তাগফিরুল্লাহ সত্যি না মিথ্যে এই কথা বলে না কেন ফুরফুরা শিবে যত মাজার আছে একবার দেখে আসে যে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ প্রথম জীবনে যুদ্ধ করতে নেবে বাংলা আসাম ত্রিপুরার জমিনে যত শিরক বেদাত ছিল গান বাজনা নাচ গান ওয়াহিয়াতি ছিল সমস্ত ভেঙে চুর মার করে দিয়েছেন সারা বাংলা থেকে তিনি সমস্ত মুছে দিয়েছেন ভারতবর্ষ থেকে মুছে দিয়েছেন আজকে বলে কিনা তার কবরে নাকি শিরক হয় আস্তাগফিরুল্লাহ সেখানে একটা বোর্ড দেওয়া আছে বোর্ডে লেখা আছে দেখবেন ফুল দেওয়া চাদর দেওয়া সিন্দি দেওয়া হাজত করা মান্নত করা সেজদা করা চুমু খাওয়া মহিলাদের যাওয়া সব হারাম আমাদের পুরপুরাকে নিয়ে এখন লেগেছে এরা নাকি মাজার পুজো করে তাহলে আল্লাহ বললেন দুটো কাজ করে এসো একটা হলো
শিরক আমরা শিরক করি না করি না কি করি না কিন্তু আবার বলছি কিছু আছে করে ফেলছো আবার বলছি মদ খেলে ঈমান যাবে না নামাজ না পড়লে ঈমান যাবে না রোজা না রাখলে ঈমান যাবে না গুনাহগার হবে কিন্তু যদি কোনো জায়গায় মাথাটা নিচু করে যদি বলো বাবা তুই আমায় বাঁচা ঈমানটা চলে যাবে আরে নজরগা নজরগা বড় পীরের নজরগা খাজা বাবার নজরগা অমুক পাগলা পীরের নজরগা এইসব পীরের নজরগা আছে না এই হাওড়াতেই তো বেশি একটাও জায়গা দেবে না মানা করে দিচ্ছি আর একা জায়গায় আছে হাত দিতে দেন না কি হয়ে যাবে ভেঙে যাবে ঘোড়া দিয়েছে গরু দিয়েছে কুকুর দিয়েছে ঠ্যাং দিয়েছে ওইসব ঝুলছে কুকুর ঝুলছে কি রে এই যে পীরের থান পীরের থান পীরের থান ঈমান নষ্ট আবার পানি দিয়ে এলো দুধ দিয়ে এলো শামলি রহমতুল্লাহ মাঝে এরকম দুধ দিয়ে এসেছিল ছুঁড়ে দাঁড়িয়ে এমন বলা শুরু করি সে পাথর আছে পাথরটাতে দুধ ঢালে ওই পাথরটা দুধ ধুয়ে বেরে ওই দুধটা খায় খেয়ে রোগ ভালো আমি যারা করছে ওদের ঈমান গেছে আর যারা করাচ্ছে যারা দায়িত্বে আছে মাজারে এরাও তো করাচ্ছে এদেরও ঈমান যাবে ছুটে কমিটির লোক আমার কাছে চলে এসেছে বলছে হুজুর ওটার বলার দরকার নেই ওটা আমরা সরিয়ে দিয়েছি ওটা মোটামুটি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কমিটির লোক আমার কাছে দৌড়ে তনওয়াজ করছে অলরেডি আমি এই সমস্ত করবেন না ব্যাস তাহলে শিরক করি না শুনে রাখো আল্লাহ বললেন দুটো কাজ করে কবরে আয় আমি তোদের সঙ্গে দেখা হবে জান্নাতে এক নম্বর শিরক করবি না আমরা করি না এবার দু নম্বর হলো ফালিয়ামাল আমালান সালেহা এই কথাটা একটুখানি বুঝলেন আল্লাহ বলছেন তোরা ভালো আমলটা করে কবরে আসবি ব্যাস ফালিয়ামাল আমালান সালেহা নেক আমল করে তোরা কবরে আয় ভালো কাজটা করে কবরে আয় এখন বলুন আপনাদেরকে বলছি ভালো কাজ আমরা করছি তো না করি না ভাই বলেন বলেন ভালো কাজ করি না আমরা আরে ভাই করি তো নাকি কি রে ভাই ভালো কাজ করি তো নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দিই কোরবানি করি চাঁদা দিই তাহলে জুমা পড়ি ইতেকাব করি জানাজা পড়ি ইত্যাদি ইত্যাদি ভালো কাজ তো করি কিন্তু মনে রাখবেন যে লোকটা তওবা করে মদ ছেড়ে দিল এই কাজটা ভালো না খারাপ বলে যে লোকটা তওবা করে সুদ ছেড়ে দিল এটা ভালো না খারাপ যে লোকটা তওবা করে দাঁড়িয়ে পিচ্ছাপ ছেড়ে দিল এটা ভালো না খারাপ নামাজ পড়া ভালো না খারাপ তাহলে নামাজ পড়াটা যেমন ভালো তেমন তওবা করে মদটা ছেড়ে দেওয়াটাও ভালো মনে রাখবেন শব্দ একটা মানে দুটো অপশন ফালিয়া আমাল আমালান সালেহা আল্লাহ বলেন ভালো আমল করবি এই ভালো আমলের দুটো অপশন আছে একটা হলো ভালো করাটা ভালো আর একটা হলো খারাপটাকে তওবা করে ছেড়ে দেওয়াটা ভালো নামাজ পড়লে যদি ইবাদত হয় সুদ তওবা করে ছেড়ে দিলে ইবাদত নামাজ পড়লে যদি নেকি হয় মদ তওবা করে ছেড়ে দিলে নেকি হয় নামাজ পড়লে যদি আল্লাহ খুশি হন মদ খাওয়া তওবা করে ছেড়ে দিলে আল্লাহ খুশি হন তাহলে ভালো আমল করতে বলেছেন তার মানে ভালোটাও করতে হবে আরেকটা বলুন বলেন খারাপটাও ছাড়তে হবে এই দুটোর সমন্বয় হলো ইসলাম ভালোটাও করতে হবে খারাপটাও ছাড়তে হবে এই দুটো মিলিয়ে হলো ইসলাম এই কাজটা করে আল্লাহ কবরে আসতে বলছেন তোমরা যেমন ভালোটাও করছো করো খারাপটাও ছাড়ো কেউ যদি বলে আমি ভালো করতে পারবো ঠিক আছে ছেড়ে দাও ভালো পারবে না থাক যতটা পারো পারবে যখন করো করবে মাঝে মাঝে হয় মাঝে মাঝেই করবে কিন্তু হারামটা সম্পূর্ণ ছাড়ো একটা তো করতে হবে করো জান্নাতে চলে যাবে ভালো কাজ যতটা পারো ততটা হারামটা সম্পূর্ণ ছাড়ো
আচ্ছা আপনাদের জিজ্ঞেস করছি, একটা লোকের একটা ভালো আমলও নেই, একটা খারাপ আমলও নেই, একটা গোনাও নেই, একটা নেকিও নেই, পাল্লা ধরেছে না গোনা আছে না নেকি আছে, কোথায় যাবে বলুন তো অবস্থাটা? একটা নেকিও নেই, একটা গোনাও নেই, মানে সাপোজ ধরুন এটা হবে না, এটা হয় না, এটা হতে পারে না। তবু আমি সাপোজ উদাহরণ দিতে গিয়ে বলছি, একজন ইমানদারের একটাও নেকি নেই, একটাও গোনা নেই, কথা বলে না কেন? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, না জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকবে? জান্নাতে যাবে, বাহ কেন? যেমন পাপটাও করেনি তেমন ভালোটাও করেনি, গোনাটা যেমন করেনি নেকিটাও তো করেনি, তার পাল্লাতে তো গোনাও নেই নেকিও নেই। দুটোই তো শরীয়তের হুকুম, ভালোটাও করার হুকুম, খারাপটাও ছাড়ার হুকুম। সে ভালোটাও করেনি খারাপটাও ছাড়ে করেনি, কি হবে এখন? মনে রাখবে তার ঈমান আছে, এই ঈমানটুকুর জন্য আল্লাহকে জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ, ঈমান নিয়ে সে মরেছে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ছেলেদের বলছি, তোমরা যদি ভালোটা করতে না পারো, যাকে পাল করলেন ছেড়ে দাও, তার খারাপ ভালোটাও ছেড়ে দাও, খারাপটাও ছেড়ে দাও, হবে? এত ভালো আজ আর কেউ করবে না।